নমস্কার আমাদের আজকের ভিডিও নিয়ে সিবিআই কি ভালো জিনিস আছে কি ফাঁক এর কাছে আমাদের কি দাবি এই তিনটে ধরা হবে খারাপ জিনিসে ঢোকার আগে আমরা ভালো জিনিসটা নিয়ে একটু আলোচনা করেন এই চার্জশিটে কিছু সত্যিই ভালো জিনিস আছে কলকাতা পুলিশ আপনারা সবাই জানেন যে কর কাণ্ডের তদন্ত শুরু করেছিল ময়না তদন্ত সুরথাল এবং ভিডিওগ্রাফি এই তিনটে নিয়ে অজস্র প্রশ্ন উঠেছিল প্রচুর সন্দেহের আঙুল উঠেছিল সিবিআই একটা জিনিস খুব ভালো করেছে যে এই প্রত্যেকটা প্রশ্নকে নিয়ে দুবার তিনবার করে ডাবল চেক করিয়েছে তারা ভিডিওগ্রাফি এবং ময়না তদন্ত সামঞ্জস্যপূর্ণ কিনে এটা বিভিন্ন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়েছে এবং একইভাবে ফরেন্সিকের যে স্যাম্পল সেগুলোকে পাঠিয়েছে অন্তত তিনটে ল্যাব এটা করে অত্যন্ত ভালো ব্যাপার করেছে যে রিপোর্টে এসেছে তাতে জানা গেছে যে ভিডিওগ্রাফি ময়না তদন্ত এবং সুরত হাল এরা সুসামঞ্জস্য আর ফরেন্সিক রিপোর্ট যা এসেছে সেগুলো তিনটে ল্যাব থেকে আলাদা কিছু এসেছে বলে চার্জশিটের লেখা নেই অতএব সেটাও সুসামঞ্জস্য বলে আমরা ধরে নিচ্ছি তো এটা একটা অত্যন্ত ভালো ব্যাপার সন্দেহের আঙুলটা অন্তত এই তিন চারটে জায়গা থেকে উঠেছে এবং আমাদের মতে ফরেন্সিক ময়না তদন্ত এগুলো নিয়ে সন্দেহের এই মুহূর্তে আর বিশেষ কোনো অবকাশ নেই কেউ তোলেন সে অনুযায়ী আপডেট করা যাবে তো এই চার্জশিটে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে একজনকে অভিযুক্ত করা হয়েছে এখনো একজনকেই করা হয়েছে তিনি সঞ্জয় রায় এবং আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল কিন্তু তাদের কি অপরাধ সে নিয়ে কিছু বলার নেই চার্জশিটটা অসম্পূর্ণ এটা মাথায় রাখতে হবে পরে সাপ্লিমেন্টারি যোগ করা হবে তা অসম্পূর্ণ হলেও এই চার্জশিট নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তো এক হচ্ছে যে প্রথম যেটা যে এটা হচ্ছে সম্পূর্ণ কলকাতা পুলিশের কার্বন কপি কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় যা করেছিল যে রিপোর্ট পেশ করেছিল তদন্তের যে ফলাফল হয়েছিল পঞ্চাশ দিন বা তার বেশি সময় ধরে তদন্ত করেও সিবিআই ঠিক সেই জিনিসটাই উপস্থাপন করেছে তো এটা একটা ভালো দিকও বলতে পারেন খারাপ দিকও বলতে পারেন খারাপ কেন সেটা আসছি পরে কেন এটা খটকা দুই হচ্ছে দ্বিতীয় যে বড় খটকা সেটা হলো যে এতে মোটিভ কিছু নেই সঞ্জয় রায় যদি একমাত্র খুনি হন তাহলে তার মোটিভটা যৌন লালসা তো এই চার্জশিটে লেখা আছে যে ঘটনা ঘটানোর অব্যবহিত পূর্বে তিনি গিয়েছিলেন একটি পল্লীতে কিন্তু কোন মহিলা গমন সেখানে করেননি তো সেখানে তার যৌন লালসা ছিল না হাসপাতালে এসে হঠাৎ যৌন লালসা দেখা দিল এতে একটু অতিমাত্রায় বেশি আপত্তিক অ্যাক্সিডেন্টাল মনে হচ্ছে এই খটকাটার কোনো উত্তর চার্জশিটে দেওয়া নেই মোটিভের কথাটাই বলা নেই তিন হচ্ছে আমরা সবাই জানি যে আর জি ঘটেছে সেটা তলার একটা সেমিনার রুম অনুযায়ী অভিযুক্ত সঞ্জয় অনেক জায়গায় ঘুরে টুরে ওখানে পৌঁছন কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানে একজন একাকিনী মহিলা শুয়ে আছেন সেটা উনি জানলেন কি করে আর জানলেনই বা যদি পৌঁছে তারপরে তার যৌন লালসা জেগে উঠলো নাকি কেউ কোনো খবর দিয়েছিল বা অন্য কোনো যোগাযোগ আছে এই প্রশ্নেরও কোনো উত্তর ওখানে নেই ওই চার্জশিটে নেই এবং চার নম্বর ব্যাপার যেটা সেটা খুবই ইন্টারেস্টিং চার্টশিটে কি নেই এটা খটকা বলবেন কিনা জানি না যে বীর প্রচুর আলোচনা আমরা শুনেছি আলোচনা ঠাট্টাই আর কি দেড়শো গ্রাম নাকি অন্য কিছু একজনের না একাধিক জনের না তিরিশ জনের ইত্যাদি নানা জিনিস শুনেছি কিন্তু ফরেনসিক রিপোর্টে চার্জশিটে যা আছে সেখানে অভিযুক্ত খুবই দুঃখিত মৃতার শরীরে বীর্যের উল্লেখ মাত্র নেই বীর্যের উল্লেখ আছে যেটা আমিও আগের দিন ভুল করেছিলাম যে বীর্যের উল্লেখ আছে কিন্তু সেটা অভিযুক্ত দেহ থেকে কালেক্ট করা স্যাম্পল অর্থাৎ সঞ্চয় সঞ্জয় রায়ের দেহ থেকেই সঞ্জয় রায়ের বীর্য সংগ্রহ করা হয়েছে মৃতার শরীর থেকে যে বীর্য নেওয়া হয়েছে বা পাওয়া গেছে সে কথা লেখা নেই ম্যাচ করে তো তত লেখা নেই ফলে দুটো জিনিস হতে পারে তিনটে জিনিস হতে পারে এক বীর্য পাওয়া যায়নি অনেক আলোচনার পরেও দুই হচ্ছে পাওয়া গেলেও ম্যাচ করেনি তিন হচ্ছে ওটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে কোনটা আমরা জানি না কিন্তু যদি পাওয়া না গিয়ে থাকে বা ম্যাচ না করে থাকে তাহলে কিন্তু অনেকগুলো সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটা দেখেছি ফরেন্সিক রিপোর্ট থেকে সেটা হলো যে সঞ্জয় রায় ওখানে উপস্থিত ছিলেন এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই খুনের কাছাকাছি সময় তার লালা মৃতার স্তনবৃন্দে ছিল এ নিয়েও কোনো সন্দেহ নেই তা সঞ্জয় পোশাক এবং চটি বা জুতোতে ফুটওয়ার লেখা আছে মৃতার রক্ত লেগেছিল এ কোনো সন্দেহ নেই কিন্তু সঞ্জয় রায় যে সরাসরি যৌন সংসর্গ করেছিলেন সেটা ধর্ষণও হতে পারে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কিন্তু এই বীর্য ছাড়া ফলে একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যাচ্ছে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে কি যৌন সংসর্গ আদৌ হয়েছিল নিশ্চয়ই হয়েছিল ফরেসিং রিপোর্টে সেরকমই অভিযোগ করা আছে এবং তাহলে কি সেখানে অন্য কেউ লিপ্ত তাহলে কি দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি ছিল এটা সিসিটিভি ফুটেজ দেখে কনফার্ম করা সম্ভব কিন্তু সেই কথার কোনো উল্লেখ সিবিআই এর এই চার্জশিটের নেই এটাও হয়তো পরে আসবে এই চার্জশিট অসম্পূর্ণ কিন্তু এই জায়গাগুলো আমরা ফাঁক দেখেছি দুই তিন এবং চার নম্বর একটাও কেন ফাঁক আমি এবার আসবো তো এইগুলো আমরা দেখেছি তো বলা যেতেই পারতো যে সিবিআই খুব পেড়ে তদন্ত করছে করে পরের চার্জশিটে পেশ করবে কিন্তু প্রথম যেটা বললাম ওটা কেন খটকা তার কারণ হচ্ছে যে এতদিন ধরে সিবিআই তদন্ত করলো পঞ্চাশ দিন ধরে কিন্তু যেটা পেশ করলো সেটা চব্বিশ ঘন্টায় পুলিশের রিপোর্টের প্রায় কার্বন কপি তাহলে পঞ্চাশ দিন ধরে সিবিআই করলোটা কি ঠিক কি করেছে নতুন কিছুতে যোগ করেন তাহলে সিবিআই আদৌ কি তদন্ত করছে তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে এটা আমাদের জানা নেই এ নিয়ে একটা সন্দেহ তৈরি হয় আদৌ যে প্রশ্নগুলো করলাম খটকা গুলো তুললাম এগুলোর উত্তর কি পাওয়া যাবে জানা নেই সন্দেহ ঘনীভূত হচ্ছে তার কারণ হচ্ছে সিবিআই কার্যকলাপ এই যে বললাম সিসিটিভি দেখে অনেক কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব কিন্তু সেটা কি আদৌ হচ্ছে উচ্চ আদালতে আপনারা যদি মনে করে দেখেন সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে বেশ কয়েক সপ্তাহ এক মাস হয়ে গেল এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা চলছে তো প্রথম তিনটে এই যে সেশন হয়েছিল সেখানে সিসিটিভি নিয়ে লম্বা তরজা হয়েছিল একদিকে সিবিআই বলে যাচ্ছে আমরা সাতাশ মিনিটে সিসিটিভি পেয়েছি অন্যদিকে রাজ্যের আইনজীবী বলছেন না পুরোটা দেওয়া হয়েছে এবং বিচারক সেখানে হস্তক্ষেপ করে বলছেন ভালো করে দেখে জানান কপিল সিব্বাল এখন আমার মনে আছে তিনি বলেছিলেন চেক ইট আউট তো কথাটা হচ্ছে এটা তিন সপ্তাহ ধরে চলেছিল এই বলে আছে ও বলে নেই এই বলে সাতাশ মিনিট ও বলে পুরোটা তারপরে তিন সপ্তাহ পরে এটা বন্ধ হলো এবং তখন আমি আন্দাজ করেছিলাম যে সিসিটিভি ফুটেজ বোধ পাওয়া গেছে এবং এই চার্জশিট থেকে দেখলাম যে সত্যি সত্যি একটা লম্বা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেটা পুরো পুরো সময় কিনে জানি না কিন্তু সাতাশ মিনিটের থেকে অনেকটাই বড় এবং তা দিয়ে অনেক কিছু সিবি আইডেন্টিফাই করেছে বলে জানাচ্ছে তা কথা সেটা নয় কথা হচ্ছে যে তিন সপ্তাহ যে লেগেছিল একটা সিসিটিভি ফুটেজ পূর্ণাঙ্গভাবে পেয়েছে কিনা চিহ্নিত করতে এইটা কিন্তু একটা খুব বড় রেড ফ্ল্যাগ বিপদ সংকেত কারণ এটার জন্য কোনো গোয়েন্দা দরকার দরকার কিচ্ছু স্বাভাবিক সাধারণভাবে সিসিটিভি না না কোনুটেজটা যে হার্ড ড্রাইভে বা পেন ড্রাইভে এসেছে সেটা চালিয়ে একবার দেখে নিলেই হয় কিন্তু এই ছোট্ট কাজটা করতে সিবিআই দীর্ঘ একটা সময় লাগিয়ে দিয়েছিল এটা হচ্ছে সন্দেহের প্রথম কারণ দুই হচ্ছে সিবিআই যথেষ্ট পরিমাণে গাফিলতি দেখিয়েছে নিম্ন আদালতে তো সঞ্জয় প্রথম দিন হেফাজতে নেওয়ার পর যখন সিবিআই আদালতে উপস্থিত করে সেখানে উপস্থিত কারা ছিলেন সঞ্জয় ছিলেন এবং তার উকিল ছিলেন সিবিআই এর তরফে সিনিয়র কোন তদন্তকারী অফিসার আসেননি আইনজীবীও আসেনি তো বস্তুত এই অবস্থায় সাধারণভাবে জামিন দিয়ে দেওয়া হয় বিচারক অতি সক্রিয় হয়ে প্রশ্ন করেন আমি তাহলে জামিন দিয়ে দেবো তখন সিবিআই এর তরফে যিনি উপস্থিত ছিলেন তিনি একজন উকিল খুঁজতে পেরেন এবং কোত্থেকে খুঁজেছিলেন জানা নেই তিনি উকিল এসে পৌঁছন এক ঘন্টা দশ মিনিট পরে এবং তারপর সঞ্জয় রায়কে হেফাজতে দেওয়া হয় অন্য যে কোনো ক্ষেত্র হলে বিচারক অতি সক্রিয় না হলে যেটা তার হওয়ার কথা নয় এক্ষেত্রে জামিন হয়ে যেত এটা গেল গাফিলতির প্রথম এ এছাড়া সন্দীপ রায় এবং অভিজিৎ মন্ডলকে কেন গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে স্বচ্ছতার কোনো ব্যাপারই নেই প্রথম দিন যখন পেশ করা হয় তখন বলা হয়েছিল যে খুন নয় প্রমাণ লোপাট ইত্যাদি নানা কারণে করা হয়েছে তো অভিজিৎ মন্ডলের ক্ষেত্রে এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে পাঁচ ছটা কারণ দেখানো হয়েছিল কারণগুলো কি এক ওসি ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছিলেন দুই দ্রুত ঘটনাস্থল ঘেরার কাজ করতে ব্যর্থ তিন এফআইআর দেরি চার ভিডিওগ্রাফি ঠিকঠাক হয়নি এটা কিন্তু এখন মিটে গেছে পাঁচ পরিবারের দ্বিতীয় ময়না তদন্তের দাবি না শুনি দাহ ছয় মৃত্যু শংসাপত্র দেরি দিতে দেরি সাত মৃত বুঝেও অভিযোগপত্রে অচৈতন্য লেখা হয়েছে এইগুলো খবরের কাগজ থেকে পড়েছি কারণ এটার কপি আমার হাতে নেই তো এর মধ্যে মজার কথা হচ্ছে যে সিবিআই কিন্তু ভেরিফাই না করেই বেশ কিছু অভিযোগ এখানে লিখে ফেলেছিল তা একটা হচ্ছে যে ভিডিওগ্রাফি কপি ঠিকঠাকই হয়নি এটা যেটা বললাম সেটা আদৌ ঠিক অভিযোগ নয় দেখা যাচ্ছে সিবিআই নিজের চার্জশিট থেকে দুই হচ্ছে আহ এছাড়া আরো একটা ব্যাপার আছে যে মৃত্যুর পরিবারের দ্বিতীয় ময়নাতদন্তে দাবি না দেহ পরিবারের দ্বিতীয় ময়না দাবি না দাহ তো এইটা সঠিক কিনে নিয়ে বিতর্ক আছে এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে মৃত্যু শংসাপত্র দেরি চার্জশিটে কিন্তু মৃত্যু শংসাপত্র দেওয়ার যে সময়ের কথা বলা হয়েছে সেটা একজন চিকিৎসক দিয়েছেন এবং সেটাতে বিশেষ কিছু দেরি লক্ষ্য করা যাচ্ছে না আপনারা চার্জশিট যদি কপি দেখেন দেখলেই বুঝতে পারবেন ফলে যে থেকে যেটা বোঝা যাচ্ছে যে এখানেও প্রচুর গাফিলতি ছিল সিবিআই যাচাই না করে এই কথাগুলো বলেছিল তো দ্বিতীয় দিন আরো মজার কথা হচ্ছে যে সিবিআই দ্বিতীয় দিন যখন এই দুজনকে আবার আদালতে পেশ করে তখনও তারা বলেন যে যে সঙ্গে এই ঘটনার সঙ্গে একজনেরই যোগাযোগ পাওয়া গেছে এবং এদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে প্রমাণ তখন জিজ্ঞাসা করে কোনো প্রমাণ কি পাওয়া গেছে যাতে জড়িত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তারা সব দিক আমি আগে যে দুটো খুঁত বললাম সে দুটো দেখেছে কিনা আমাদের জানা নেই সিবিআই কিছু বলেনি কারণ সেদিনের তদন্তের সেদিনের শুনানির পূর্ণ বিবরণও আমার কাছে নেই তো মজা শুরু হতে থাকে তৃতীয় দিন তৃতীয় দিন পেশ করে তারা আবারও একই জিনিস জানায় যে তারা তাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তারা খতিয়ে দেখছে চতুর্থ দিন আবার যখন শুনানি হয় তখন তারা বলে প্রমাণ লোপাটের ব্যাপার আছে কিন্তু এবার সন্দেহ স্থল সরে আসে টালা থানায় অর্থাৎ প্রথম দিন যে সাতটা কথা বললাম সেগুলো হাওয়ায় উবে গেল যে দুটোর মধ্যে আমি দুটোতে গরম মালা বলে এক্ষুনি চিহ্নিত করলাম সিবিআই নিশ্চয়ই সেগুলো খুঁজে পেয়েছিলাম এবং সিবিআই পুরো সাতটা পয়েন্টকেই উড়িয়ে দেয় এবং তারা বলে যে প্রমাণ লোপাট হলে সেটা হয়েছে ডালা থানায় এবং তার পক্ষে কোনো প্রমাণ আছে কি সেটাও তারা বলতে পারেনি বলেছে সেটাও তারা খতিয়ে দেখছে ঠিক আছে খতিয়ে দেখছে পরের দিন সর্বশেষ যে শুনানি হয় সেখানে আমার এই দুজনকে পেশ করা হয় মজা হচ্ছে সেখানে সিবিআই যখন বলে যে তারা আবার খতিয়ে দেখছে তখন অভিজিৎ না তখন সন্দীপ ঘোষের আইনজীবী বলেন যে যদিও এর আগে হেফাজতে নেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে কিন্তু আদৌ কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি কারণ জিজ্ঞাসাবাদ করলে আইনজীবীকে ডাকার কথা আদালত বলেছি তো বিচারক খুব হয়ে প্রশ্ন করেন যে সিবিআই আইনজীবীকে যে জিজ্ঞাসাবাদ করা হয়নি স্টেটমেন্ট নেওয়া হয়নি তিনি অনেক খুঁজেও আইনজীবী অনেক খুঁজেও স্টেটমেন্টটা বার করতে পারেননি অর্থাৎ হেফাজতে নিলেও সন্দীপ ঘোষকে আদৌ জেরা করা হয়েছে বলে মনে হচ্ছে না ফলে এই যে আন্দাজে বলা হচ্ছে মনে হচ্ছে প্রথমে ছটা অভিযোগ করে দিলাম তারপর বললাম তারপর আমি এই মুহূর্তে বললাম যেহেতু আমাদের দুটো ঠিক না সিবিআই দেখেছে অনেকগুলো ঠিক না যেই সেগুলো খুঁজে পেল না তারা ঘটনাস্থল সরিয়ে আনলো টালা থামায় এবং তারপর বললো এনেও তদন্ত চলছে এবং তারপর তারা কোনো জিজ্ঞাসাবাদী করলো না ফলে এইগুলো যে হচ্ছে যে এইগুলো খুব অত্যন্ত সন্দেহজনক ব্যাপার দেখে শুনে কিরকম একটা মনে হচ্ছে যে করতে অনেক রকম গাফিলতি আছে অনেক রকম গ্যালারি শো দেওয়া হচ্ছে যে লোকে যা খাবে সেটা লোকে এদের দুজনকে গ্রেপ্তার না করলে লোকে খাবে না তাই এই দুজনকে গ্রেপ্তার করে ফেলা হলো কিন্তু এদের নিয়ে যে তদন্ত হওয়া প্রয়োজন সেটা করা হচ্ছে না তাহলে আগে যে কথাগুলো বললাম মোটিভ কি অন্য কেউ জড়িত আছেন কি না এইগুলো অনেক কিছু ভাবে চিহ্নিত চিহ্নিত করা তদন্ত করে বার করা সম্ভব সিসিটিভি ফুটেজ দেখে বা অন্য কোনো ভাবে তো সেগুলো আদৌ হচ্ছে কিনা সেগুলো আদৌ সিরিয়াসলি করা হচ্ছে কিনা আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে এই যে সিবিআই এর কার্য পদ্ধতি তার জন্য এবং তদুপরি সিবিআই যেটা করছে সিবিআই আদৌ করছে কিনা আমাদের জানা নেই অন্তত সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে সিবিআই সূত্র মারফত বহু জিনিস ছড়িয়ে দিচ্ছে সংবাদ মাধ্যম তাই বলছে এখন সংবাদ মাধ্যম মিথ্যে বলছে না সিবিআই মিথ্যে বলছে আমাদের জানা নেই তো সেই সূত্রের খবরগুলো কিন্তু মূলত জনতা যে জনতাকে কীরকম একটা ফিড করানোর জন্য গ্যালারি শোধ দেওয়ার জন্য করা হচ্ছে বলে মনে হচ্ছে কারণ এগুলো একটাও চারচিত্রের সঙ্গে মিলছে না ফলে মনে হচ্ছে একটা একটা ফিলিং আসছে আমাদের অনুভূতি আসছে যে পুরোটাই যেন জনতা খাবে সেই দিকে নজর দেওয়ার জন্য করা হচ্ছে আসল তদন্তে তেমন কিছু জোর দেওয়া হচ্ছে না ফলে এই খটকাগুলো সিবিআইয়ের প্রতি আমাদের আছে এগুলো খুমুত আমরা এক্ষুনি ধরবো না কারণ পরের সাপ্লিমেন্টারি চার্জশিটেই এগুলো মিটে যাওয়া মিটে যেতে পারে হয়তো যাবে বা হয়তো যাবে না কিন্তু আমাদের খটকাগুলো আছে এটা জানিয়ে রাখার দরকার এবং এই যে খটকাগুলো আছে এটা তো সাধারণ কোনো খুন ধর্ষণের ঘটনা নেই এটা নিয়ে সারা ভারতবর্ষে আলোড়িত হয়েছে ফলে এই যে খটকাগুলো আছে এগুলো নিরসনের দায়িত্ব সিবিআইয়ের বলেই আমরা মনে করি এবং সিবিআইয়ের প্রতি আমাদের বেশ কয়েকটা দাবি আছে প্রথম দাবি যেটা বললাম যে এই সূত্র দিয়ে গুজব ছড়ানোটা বন্ধ করুন কি করে করবেন এক হচ্ছে যে নিজেরা যদি আমাদের দাবি দুই হচ্ছে যে দাবি। নিয়মিত আপডেট আজ পর্যন্ত সিবিআই অফিসিয়ালি এই কেস কোনো আপডেট দেয়নি সারা পৃথিবীতে সমস্ত হাই প্রোফাইল কেসের আপডেট অন্য অন্তত উন্নত বিশ্বে নিয়মিত ভাবে দেওয়া হয় এখানে দেওয়া হয়নি অনেকে বলছেন আদালতের বিধিনিষেধ আছে যদি থাকে আদালতের কাছে অনুমতি নিয়ে তদন্ত পাচ্ছি যেটুকু করা যায় সেটুকু আপডেট দিন তাতে বোঝা যাবে আপনাদের সূত্র ছড়ানো এটা বন্ধ হয়ে যাবে তো সূত্র বন্ধ করুন অফিসিয়াল আপডেট দিন এই দুটো হচ্ছে দুটো দাবি তিন হচ্ছে যে গুজব ছড়িয়ে যাক এটা আমরা যেমন চাই না কিন্তু একই সঙ্গে আমরা চাই এই যে নানা রকম প্রশ্ন উঠছে কিন্তু এগুলোর উত্তর তো মানুষ চায় পাচ্ছে না বলেই এই গুজবগুলো ছড়াচ্ছে তো এই প্রশ্নগুলো করার সুযোগ দেওয়া হোক আমাদের না হোক অন্তত সাংবাদিকদের দেওয়া হোক এবং এই যে প্রশ্নগুলো উঠছে করলে তার নিয়মিত সন্তোষজনক জবাব সিবিআই দিক চার নম্বর হচ্ছে যে তদন্তটা দ্রুত হোক এই যে বর্ণনা দিলাম ধিমে তালে হচ্ছে কোনটা হচ্ছে কিভাবে হচ্ছে গাফিলতি দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এইটা বন্ধ হোক দ্রুত আপডেট দিলেই বোঝা যাবে কোন গতিতে তদন্ত হচ্ছে এবং কোন দিকে এগোচ্ছে এবং পাঁচ প্রমাণ ছাড়া যদি কোনো গ্রেপ্তারি হয়ে থাকে সেফ লোক দেখানোর জন্য এটা আমাদের প্রয়োজন আমরা সুবিচার চাই আমরা চাই না কোনো খাপ পঞ্চায়েত বসি আমরা চাই না কোনো গণপ্রহারের মতো ঘটনা ঘটিয়ে কিছু একটা বিচার ফিচার বিচার হয়ে যায় আমরা চাই তদন্ত ঠিকঠাক তদন্ত হোক এবং বিচার হোক গ্যালারি শো করে গ্রেপ্তার করা তদন্ত করছি বলে গ্রেপ্তার করিয়ে দেখানো এই ব্যাপারটা বন্ধ হোক এ বিষয়ে একটা সন্দেহ আছে ওই দুজনকে নিয়ে আমি যেটা বললাম যে প্রমাণ টমান ছাড়াই সে সন্দেহের বসে সিবিআই নিজেই বলছে প্রমাণ নেই তারা মনে করছেন খতিয়ে দেখবেন সন্দেহের বসে গ্রেপ্তার করেছেন এগুলোর প্রয়োজন নেই তারা দ্রুত তদন্ত করুন তারপর গ্রেপ্তার করুন অপরাধীকে শাস্তি না দেওয়াটা খারাপ কাজ এবং একই সঙ্গে নির্দোষ লোককে অকারণে ধরে রাখাটাও খারাপ কাজ ফলে এই পাঁচটা দাবি সিবিআই এর প্রতি আমাদের আছে এবং অন্য যে সমস্ত মানুষরা আছেন তারা যদি মনে করেন আরো কিছু দাবি যোগ করতে পারেন কিন্তু যারা সুবিচার চান প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘটনা যেভাবে শুরু হয় তার একমাত্র দাবি ছিল হচ্ছে সুবিচার তো সুবিচারের দাবিতে যারা স্টিক করে থাকতে চান তারা এর এই দাবিগুলোর সঙ্গে একমত হলে আমাদের ভালো লাগবে আরও কিছু অবশ্যই আপনারা যোগ করতে পারবেন তো এই ভিডিওতে এইটুকুই সবাই ভালো থাকবেন আর পরবর্তী আপডেট নিয়ে পরের ভিডিও আসবো খুব শিগগিরই তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে বৃন্দাগলনিওমিতভাবে দেখতে পারেন নমস্কার